নমস্কার বন্ধুরা, সৌমিতার রান্নাবাটিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ একটি মজার পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আশা করি ভালো লাগবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। দেখুন, আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি 2 পেঁয়াজ কুচি, 1/2 টমেটো কুচি আর ধনে পাতা কুচি, আর নিয়েছি স্লাইস করা বেড, 3টে ডিম সেদ্ধকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি, আর নিয়েছি সিদ্ধ করা আলু। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর, আর দেব সামান্য নুন, আর দিচ্ছি সামান্য বেকিং পাউডার। এই সমস্ত কিছু শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা ব্যাটার বানিয়ে নেব। ভালো করে হাতে করে ফেটে ফেটিয়ে এই ব্যাটারটা বানাতে হবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর ফোড়নে দিচ্ছি আমি জিরে, গোটা জিরে সামান্য পরিমাণ। এবার আস্তে আস্তে আমি পেঁয়াজগুলোকে তুলে দেব, সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আমি রসুন বাটা 1/2 চা চামচ আর 1/2 চা চামচ আদা বাটা। এই আদা রসুনটাও একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, এরপর দিলাম আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, আর 2 চামচ চিলি ফ্লেক্স, আর দেব 1 চা চামচ চিনি। এই সমস্ত কিছু মশলা দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা আলুটা আমি তুলে দিলাম, আর ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম। এখানে আমি 2টো বড় সাইজের আলুকে প্রথমেই সিদ্ধ করে চটকে রেখেছিলাম। ভালো করে চটকে নেবেন আলুটাকে, যাতে দানা দানা না থাকে। দেখুন, আমার রেডি হয়ে গেছে আলুর পুরটা। এবার একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম, এবার ওর মধ্যে আমি স্লাইস করা বেটগুলোকে একটু ভিজিয়ে নেব। এবার জলটাকে নিগড়ে নিয়ে এর উপরে আমি আলুর পুরটা দেব। এবার আমি যে ডিমটা কেটে রেখেছিলাম হাফ হাফ করে, একটা ডিম আমি তুলে দিলাম। আবার উপর থেকে আর একটা ব্রেড জল চেপে নিয়ে এইভাবে আমি চেপে চেপে পকোড়াটাকে বানিয়ে নেব। দেখুন কিভাবে বানাচ্ছি, একদম চেপে চেপে হাতে করে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর গোল হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো রেডি করে নেব। দেখুন আমার রেডি করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম,
এবার ওই যে বেসনের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, তাতে ভালো করে কোট করতে হবে। দেখুন আমি কিভাবে করছি। তেলটাও গরম হয়ে গেছে, এবারে এইভাবে আমি একে একে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। উপর থেকে একটু এরকম ভাবে তেল ছিটিয়ে দিলে ভালো হবে। দেখুন উল্টে পাল্টে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি? আশা করি ভালো লেগেছে। এই রকম দারুণ দারুণ মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।